গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা সাজান লাইফস্টাইল আমার চ্যানেলের নাম তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে সকালটা শুরু করছি আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল দশটা বেজে গেছে এখন আমি সেই থেকে ব্লগ বানাতে পারিনি কারণ হচ্ছে কাল রাতে আমার ছেলে খুব কেসেছে তো কাল রাতে খুব কাজ ছিল তো এত কাচে এত কাশছে কন্টিনিউ কেসে যাচ্ছে হ্যাঁ কন্টিনিউ কেসে যাচ্ছে এবার রাতে ঘুম হয়নি সকালবেলার জন্য একটু শুয়েছিলাম আর সকালে এত ঘর ঠান্ডা হয়ে থাকে না যে উঠে কাজ করতে ইচ্ছা করে না তো শুয়েছিলাম বেশ সাড়ে আটটা পনেরোটা পর্যন্ত শুয়েছিলাম তারপরে বলি তাড়াহুড়ো করে কাজ করার কিছু নেই রোজ তো তাড়াহুড়ো করে করে করি সেই কে আসবে আর কে খাবে এত তাড়াতাড়ি বাড়িতে কল রয়েছে সব কিছু রয়েছে অত তাড়াহুড়োর দরকার নেই বলে আস্তে আস্তে উঠে প্রথমে উঠে ঘরটা পরিষ্কার করলাম ঘরে তো কি বলবো খুশি পাপা নিচে শোয় নিচে পুরো বিছানা পেতে জামা কাপড় ছেড়ে বোতল জলের বোতল ছেলে টুপি ছেলে কাঁথা বাড়ি সব মানে নিচে সব সমস্ত কিছু ছড়ানো থাকে সব তুলে আগে গুছালাম গুছিয়ে ঘরটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে ময়লা বার করলাম করে ভালো করে মুচু টুচো নিয়ে তারপর ওই বাসন টাসন মেজে নিলাম নিয়ে কাপড় জামাও অনেক বেরিয়েছিল সবার দিয়ে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি তো রোজ তো একই কাজ কী আর দেখাবো রোজকার একই কাজ আর খুশি চলে গেছে স্কুলে বললাম ভালো করে মাথায় টুপি ফুপি পড়ে যা ঠান্ডা হাওয়া বাইরে ওয়েদারটা একদম ভালো না একটু রোদ দেখা যাচ্ছে না তো গেছে আর ওর পাপা বললো আমি এখন বাজার করে নিয়ে আসবো তখন রান্না করুন আমি তো ঠান্ডায় কদিন বেরাচ্ছি না একদম নয়তো রাতেবেলায় আমরা দিনেবেলায় বাজার আমি খুব একটা করি না রাতে বাজার করে আনি মাছ আনার হলে ওর পাপা তখন সকালে নিয়ে আসে তো জানি না বাজার নিয়ে আসবে হয়তো ফোন একটু পরেই করবে আমাকে আমার এদিকে সব গোছানো হয়ে গেছে জলের বোতলটা খালি ভরা হয়নি জলের বোতলটা পরে ভরবো এখন ছেলেকে খাইয়ে দিলাম বাবা কি জ্বালাতো নেই বাবা মিক্সিটাকে নিয়ে ফেলে দিচ্ছে এত মানে কি বলবো মিক্সি রাখা রয়েছে ওইটাকে টেনে 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 নিয়ে ফেলে দিচ্ছে নিচে তো ওই সকালে সব গোছানো হয়ে গেছে ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়েছি আর আমি খেলাম একটু হচ্ছে ওই কালকে কাল রাতে ভাবি টিভিটা বন্ধ করতে দেবে না রাতে ভাবি যে পোলাও দিয়েছিল পোলাওটা আমরা তো ভাত খেয়ে নিয়েছিলাম তার আগে সেই পোলাওটা অল্প একটু রাতে খেয়েছিলাম আর একটুখানি ছিল সেটা গরম করে আমার ছেলে ভালোবাসে খুব গোবিন্দভোগ চালের পোলাও ওর জন্য দিয়েছিল তো ওকে দুগাল খাওয়ালাম দুগাল খেয়ার খেলো না আর আমি একটু খেলাম খেয়ে চা খেলাম আর ওকে আবার দুধ বিস্কুট একটু পরে খাওয়ালাম মানে দুগাল তো খেয়েছে ভাত বেশি তো খাইনি যার জন্য তো চলো এইবারে রোদ উঠেছে অল্প তার থেকে বেশি হচ্ছে হাওয়া দিচ্ছে ওর জন্য জাল খুলতে পারছি না হুম হুম তো ছেলেকে আজকে ভালো করে তেল মাখাবো মাখিয়ে আর গরম জল করে গা ধুইয়ে দেবো ওর পাপা দেখি কখন আসে আর ঠান্ডাটা কবে যাবে ভেবে পাচ্ছি না ভালো লাগছে না ছেলেটা সুস্থ হয়ে উঠছে না ছেলেটা কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে কন্টিনিউ কাশি ওষুধ খাওয়াচ্ছি তাও কাশি ভালো হচ্ছে না যাকে বছরটা ঠান্ডাটা খুব পড়েছে আগের বছরে ছেলে হয়েছিল যে বছর সে বছর খুব ঠান্ডা পড়েছিলো তারপরে বছরে খুব একটা ঠান্ডা পড়েনি আর এই বছরে ঠান্ডাটা পড়েছে তো এই চলেই যাবে জানুয়ারি মাস শেষ হলেই ঠান্ডা সেরকম থাকবে জানুয়ারি মাসটা ঠান্ডা থাকবে তারপর ফেব্রুয়ারি মাস থেকে হালকা হালকা মানে খুব বেশি ঠান্ডাটা থাকবে না তো চলো যাই হোক কাজগুলো করে নিই আর কাজ আর কী করবো এই সবজি টবজি কাটাকাটি শুধু বাঁধাকপি রয়েছে বাঁধাকপি কাটবো না দেখি ওর বাপা আসুক নিয়ে আসে যে আনবে সেটা কাটবো রান্না করবো ভালো লাগছে না রোজ রোজ না মাছ মাংস খেতে আর ভালো লাগছে কাল ভাবি পোলাবানি দিচ্ছে কী ভালো লেগেছে খেতে উনি আমাকে বানিয়ে বানিয়ে ভালো ভালো জিনিস বানিয়ে আমাকে খাওয়ায় আর আমি কি বদমাইশি করে রিমোটটা দিয়ে দাও আমাকে দাও বাবা হাই বলো হাই বলো মারবো বাবু ঘুম এখনো পাচ্ছে যেন মনে হচ্ছে ঘুমাই একটু শুয়ে শুয়ে এখানে আসার পর থেকে জলের আমাদের কোনো অসুবিধা হয় না যখন খুশি কাজ করি জলের কাজ করি তাড়াতাড়ি উঠি আর বেলা করে উঠি এমনি আমার আমি আমার আগাগোড়া যেহেতু অভ্যাস আছে ওই জন্য সকালেই সব কাজ করে নিই কিন্তু যদি চাই যে রেখে দেবো রেখে দিয়েও বেলায় করা যায় কিন্তু আমি তাড়াতাড়ি করিনি কারণ বাচ্চার ঘর তো সকাল সকাল একটু পরিষ্কার করে নিলে ভালো লাগে নোংরা হয়ে থাকে সব কিছু ভালো লাগবে না তো সকাল সকাল সব কাজ করে নিলে রান্নাবান্নাটাও আস্তে আস্তে করা যায় তারপরে আবার তো আস্তে আস্তে মানে ও ওর খাওয়ানোর টাইম হয়ে যায় ওর গা ধোয়ানোর টাইম হয়ে যায় খুশি চলে আসে ওকে গরম পানি করে দিতে হয় পাপাকে গরম পানি দিতে হয় করে গা হয়ে তো এইসব হচ্ছে কি যে করতে তো হয় তার জন্য আগের কাজটা আগে এগিয়ে রাখাই ভালো সকালে কাজটা সকালেই করে নিই যার জন্য আমরা সাড়ে বারোটা থেকে একটার ভেতর একটার মধ্যে আমরা ভাত খেয়ে নিই এখন সাড়ে বারোটায় খুশির ছুটি হয় একটার মধ্যে একটা দশ পনেরো ভেতরে আমাদের খাওয়া হয়ে যায় দাও দাও টিভি খারাপ হয়ে গেছে টিভি খারাপ হয়ে গেছে যা তো বন্ধুরা দেখো আমি সকালবেলা উঠে ভাত বসিয়ে দিচ্ছি কারণ সকাল নাই এখন বেলা হয়ে গেছে দশটা বাজে তো সকালবেলায় তো বললাম আজকে একটু ঘুমিয়েছিলাম আর চালটা ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি চা তো খেয়ে নিয়েছি একবার আমি আবার পরে একটু বানিয়ে খাবো ভালো করে তাড়াহুড়োতে চা বানালেই চাটা ভালো করে বানানো হচ্ছে না আর আমার ছেলে লাইটারটাকে এখান থেকে পেরে নিয়ে চলে যাচ্ছে মানে গ্যাসের ওপর থেকে না টেবিলের ওপরে থাকছে হাত থেকে নিয়ে চলে যাচ্ছে ওর কাছ থেকে জোর করে এনেছি বলে এই দেখো কেমন রেগে শুয়ে আছে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ততক্ষণ হোক তারপর খুশির পাপাকে ফোন করব করে দেখি ও বললো মাছ কিনবো কিনেছে নাকি দেখি যদি না কিনে বলবো থাক পরে কিনো পরে আমার গালকে তো ফোন করলাম করতে ও বললো যে যাচ্ছি আমি তাই বললাম দেখো যদি না আসতে পারো তাহলে জোর করে আসতে হবে না আমি বাড়িতে যা আছে রান্না করছি বললো ঠিক আছে তাহলে ডিম কিনে রান্না করে নাও নিচ থেকে নিচে একটা দোকান আছে তা আমি ডিম কিনবো না আমি একটু মাংস আছে ফ্রিজের মধ্যে ওটা বার করে নিয়েছি আর বাঁধাকপি ছিল ওটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ভাজা করব। রান্না করলে তো খেতে চাইবে না ওটা আলু দিয়ে একটু ভাজা করে নেবো তাই জন্য কেটে নিচ্ছি আমার ছেলে শুধু লাইটার নিচ্ছে রিমোট নিচ্ছে এসব নিয়ে আর ফেলে দিচ্ছে ওই খাটের ওই পেছনটাতে একদম ফাঁকে ফেলে দিচ্ছে এখন তার বাইরে ফেলে না আগে জাল্লার বাইরে ফেলে দিত এখন জাল্লার বাইরে ফেলে না এখন ওই খাটের পেছনটাতে ফেলছে ওই তলা থেকে আবার তুলতে হচ্ছে তো দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে এর মধ্যে আগে আলু ছেড়ে দেবো আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিই তারপরে বাঁধাকপিটা দেবো উপর থেকে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কা আমার কাছে নেই তো চলো বন্ধুরা এটা তো তখন লাল হোক এই দেখো একটু লাল হয়ে গেছে বাঁধাকপি দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ততক্ষণ মানে একটু গোলে মতন যাবে তারপর আমি নাড়াচাড়া করব খুশির পাপা এসে বলছে বাঁধাকপি বাহ বাঁধাকপি খুব ভালো হয়েছে মানে ইচ্ছা করে আমাকে রাগিয়ে বলছে কারণ বাঁধাকপি একদম খেতে চায় না ফুলকপিও খেতে চায় না যে বাহ খুব সুন্দর হয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা আমি খাবো এরকম করে বলছে যে খাওয়ার সময় আমাকে রাগাচ্ছে বাঁধাকপি রান্না করেছি বলে মানে ভেজেছি বলে কি করবো তো বাজারে যাবো বলে গেলো না তো আমাকে তো করতে হবে এখান থেকে মানে কি নিয়ে আসবো অনেকটা দূরে বাজার অনেকটা দূরে মানে চারতলা থেকে নেমে আবার আমাকে যেতে হবে আর ছেলেকে কেউ দেখার নেই ভাবি যে চলে গেছে আজকে সকাল থেকে ডাক্তার কাছে কার কাছে রেখে যাব। তো চলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তৈরি করাতেই আমি আবার মাংস বসিয়ে দেব আর এই দেখো বাঁধাকপিটা কালারটা কেমন হয়েছে আমার তো তেমন একটা কিছু খেতে ভালো লাগছে না খেয়ে কে কীরকম টেস্ট হয়েছে বুঝতেই পারছি না কোনো কিছুর গন্ধই নিতে পারছি না সর্দিতে আর চলো ছাদে যাই একটুখানি আমার ছেলেকে নিয়ে ছেলেকে একটু রোদ রোদ দূরে দাঁড় করাবো গাছ বন্ধুরা আমার গা ধোয়া হয়ে গেছে আর ছেলেকেও গরম জল করে শ্যাম্পু করে করে দিয়েছি আর রান্নাও হয়ে গেছে তো আমাদের কি বলবো খুশি আসার সময় হয়ে গেছে খুশি এবারে চলে আসবে আর আমি চুলটা ছাদে গিয়ে একটু যে ছাড়বো ছাড়ার সময় পাইনি আমি এই জামা কাপড়গুলো বেরিয়েছিল শাল আমার জামা সেগুলো ছেলের সব ভালো করে ছাদে গিয়ে আজকে ধুলাম ছাদে গিয়ে ধুয়ে আর সব ছাদে মেরে দিলাম আর ছেলে যা করছে কেউ তো নেই কার কাছে দেবো ছেলেকে ভাবি নেই ছেলে গিয়ে গা ধুয়ে উঠে ছাদে গিয়ে বাড়ি ঘাটছে জল ঘাটছে কি করছে তার জন্য তারা হতে চুলটা শোকানো হয়নি চুল পুরো মা ভিজে অবস্থায় মাথায় বাঁধা রয়েছে বেশি দিই নি ওপর থেকে একটু জল দিয়েছি মাথায় মাথায় বেশি জল দিই নি তো চলো ছেলেকে এবার খাইয়ে নেব দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে